নমস্কার বন্ধুরা প্রবাসী বাঙালির পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা নতুন পর্ব নিয়ে আমি এসে গেলাম আজ আমার পাকশালায় আমি তৈরি করে দেখাবো ছোলার ডালের চাটনি এটা একটা দক্ষিণ ভারতীয় খাবার এই চাটনিটাকে চানা ডালের চাটনিও বলে এই চাটনিটা বানাতে গেলে যে প্রধান উপকরণ লাগবে সেটা হলো ছোলার ডাল তার সাথে যে যে উপকরণগুলো লাগবে আমি এক এক করে বলবো দেখো বন্ধুরা আমি সবার প্রথমে ছোলার ডাল নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ আমি ছোলার ডাল নিয়েছি সেটাকে শুকনো পরিষ্কার করে নিয়েছি ধোয়ার দরকার নেই তার সাথে আমি দেবো কাঁচা নারকোল আমি ফোড়নে হিং দেবো আর সাথে দেবো আদা কাঁচা লঙ্কা ধনে পাতা কারিপাতা আর স্বাদ অনুযায়ী আমি লেবুর রস দেবো ছোলার ডালটাকে পরিষ্কার করে নিয়েছি নারকল কুড়িয়ে নিয়েছি রসুন কয়েক কোয়া ছুলে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা সবার প্রথমে সব জিনিসগুলো হাতের কাছে গুছিয়ে নিলে তৈরি করতে খুব বেশি সুবিধা হয় স্বাদ অনুযায়ী আমি দেব নুন ফোড়নে আমি দেব হিং জিরে শুকনো লঙ্কা আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর তাতে এক এক চামচের মতো আমি জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব যখন জিরেটা একটু ভালো ভাজা হয়ে যাবে তখন আমি যে ছোলার ডাল তিন টেবিল চামচের মতো রেখেছি সেটা আমি দিয়ে দেব এবার ডালটাকে আমি ভালো করে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না এক এক করে আমি এবার এরপরে দিতে থাকবো ছোলার ডালটা হালকা ভাজা হয়ে গেলে আমি কারিপাতা দেবো কারিপাতা শুকনো কিংবা কাঁচা যে কোনোটাই দেওয়া যাবে আমি আট থেকে দশটা কারিপাতা দিয়ে দিলাম সামান্য নেড়ে আবার আমি কয়েক কোয়া যে রসুন দিয়েছি সেই রসুনগুলো আদা কাঁচা লঙ্কা সব এক এক করে আমি দিয়ে নাড়তে থাকবো আর যখন একটু সামান্য রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাবে তখন আমি যে নারকলটা কুড়িয়ে রেখেছি কোরানো নারকোলটাও আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা সব জিনিস আমি নেড়ে তারপর আমি কয়েকটু কয়েক গোছা আমি ধনেপাতা দিয়ে দিলাম তবে এটা অপশনাল তোমরা ধনে দিতেও পারো স্কিপও করতে পারো ধনে পরিমাণটা বেশি হলে চাটনির কালারটা একটু সবুজ হয়ে যাবে এবার সব দেওয়া হয়ে গেছে শুধু কোরানো নারকলটা এখন ভাজতে বাকি তবে নারকলটা এমনি করে নাড়তে হবে পুড়ে যেন না না যায় কিন্তু খুব সুন্দর করে জোর কমিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে যদি চাটনিটা করা হয় তাহলে চাটনিটা কয়েকদিন ফ্রিজে স্টোর করে রাখা যায় পাঁচ থেকে সাত দিনও স্টোর করে রাখলে চাটনিটা খারাপ হয় না এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়েছি এইগুলো ঠান্ডা হয়ে গেলে এর সাথে আমি মিলিয়ে দেব লেবুর রস স্বাদ অনুযায়ী নুন আর জল প্রথমে আমি শুকনো অবস্থায় মিক্সার জারে পিষে নেব। তারপর আমি জল দিয়ে পেস্টটা তৈরি করবো আমি একটু গাঢ় করে দেখো পেস্ট করেছি আমি নুন আর লেবুর রস দিয়ে দিয়েছি তোমরা গাঢ় পাতলা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী চাটনিটাকে তৈরি করবে তবে খুব বেশি গাঢ় হলে ভালো লাগে না একটু পাতলা হলেই ভালো লাগে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি পরিবেশন তোমাদের করে দেখাবো এবার আমি একটা ফোড়ন দিয়ে দেখাবো আর একটা এমনি রেখে দিয়েছি দু বাটিতে আমি পরিবেশন করেছি এই যে বাটিটাতে আমি ফোড়ন দিয়ে তোমাদের দেখাচ্ছি আর একটা আমি ফোড়ন দেব না ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি এক চা চামচ সর্ষের তেল তার মধ্যে আমি দিয়ে দেব কিছু আধা চামচ সর্ষে কারিপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চিমটের মতো ফোড়নটা হয়ে গেছে আমি একটা বাটির উপরে ফোড়নটা দিয়ে দিলাম বিনা যদি তোমরা ফোড়ন নাও দাও তাও চাটনির স্বাদ খুব ভালো লাগে ফোড়নটা দেখতে বেশি ভালো থাকে কেননা অলরেডি আমি সব মশলাগুলোকে আমি তেলে ভেজেই নিয়েছি এইভাবে তোমরা চাটনি তৈরি করে দেখবে কাঁচা চাটনির তুলনায় কাঁচ কাঁচা ডাল নারকেল তেলের তুলনায় এইভাবে চাটনিটা ভালো করে নেড়ে তৈরি করলে স্বাদ খুব ভালো লাগে আমি কাঁচা নারকেল দিয়েছি তোমরা শুকনো যেটা নারকেল পাওয়া যায় সেটাও দিতে পারো দেখো বন্ধুরা আমি এই যে চাটনিটাতে ধনে পাতা দিয়েছি কালারটা চেঞ্জ হয়েছিল আর এখন যে চাটনিটা আমি দেখাচ্ছি এটা আমি ধনে পাতা দেইনি তাই চাটনিটা সাদা দেখাচ্ছে তার সাথে আমি একটা টমেটোর চাটনিও সার্ভ করেছি তোমাদের যদি টমেটোর চাটনি কিভাবে তৈরি করতে হয় যদি তোমাদের দরকার আমাকে প্লিজ কমেন্টস করে জানাবে আমি আমার পরিবারকে এই চাটনিটা ইডলির সঙ্গে পরিবেশন করছি দেখতেও যেমন সুন্দর এই চাটনি স্বাদও অতুলনীয় কেমন লাগলো ভিডিওটা জানালে আমার ভালো লাগবে নমস্কার বন্ধুরা